হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারে এডুকেশনের সেকেন্ড চ্যাপ্টার বৃদ্ধি ও বিকাশ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টু মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আজকে আমি আলোচনা করে দেবো। তাই তোমাদেরকে হলো, তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ ফাইভ মার্কস ও টু মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেবো ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে এডুকেশনের সেকেন্ড চ্যাপ্টার বৃদ্ধি ও বিকাশ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টু মার্ক্সের কোশ্চেন উইথ অ্যান্সারগুলি দেখে নাও। তার আগে তোমাদেরকে বলে রাখি, এই অধ্যায় থেকে টু মার্ক্সের কোশ্চেন দুটি থাকবে, একটি টেন মার্ক্সের কোশ্চেন থাকবে, টোটাল মার্ক্স থাকবে ফোরটিন মার্ক্স। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেবো। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, বিকাশ বলতে কী বোঝো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, বিকাশের দুটি বৈশিষ্ট্য লেখো, দুটি বৈশিষ্ট্য রয়েছে তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, কৈশোরের দুটি সামাজিক চাহিদা উল্লেখ করো, দেখে নাও তোমরা। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, শৈশব বলতে কী বোঝো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, শৈশবের দুটি বিকাশমূলক বৈশিষ্ট্য উল্লেখ করো, এখানে দুটি বৈশিষ্ট্য রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, কৈশোর বলতে কী বোঝো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, কৈশোর কালকে কেন ঝড় ঝঞ্ঝার ও দুঃখ কষ্টের কাল বলা হয়, এখানে কিন্তু দুটি পয়েন্ট রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধি কাকে বলে তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন যেটি রয়েছে, বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, বৃদ্ধির শর্তগুলি উল্লেখ করো, দুটি শর্ত রয়েছে তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, বৃদ্ধি দুটি বৈশিষ্ট্য লেখো, এখানে দুটি বৈশিষ্ট্য রয়েছে ভালো করে তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, কৈশোর বা বয়স সন্ধিকালে দুটি দৈহিক বিকাশ আলোচনা করো, দুটি দৈহিক বিকাশ রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, কৈশোর বা বয়স সন্ধিকালে দুটি মানসিক বিকাশ আলোচনা করো, দুটি মানসিক বিকাশ রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, কৈশোর বা বয়স সন্ধিকালে দুটি সামাজিক বিকাশ আলোচনা করো, এখানে তিনটি সামাজিক বিকাশ রয়েছে তোমরা যে কোনো দুটি ভালো করে কিন্তু পড়বে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, কৈশোরের চাহিদাগুলি কী দেখে নাও তোমরা, দুটি পয়েন্ট রয়েছে। পরবর্তী কোশ্চেন যেটি রয়েছে, প্রাথমিক শিক্ষা কাকে বলে, তোমরা ভালো করে উত্তরটি দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, প্রাথমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য কী, এখানে কিন্তু দুটি পয়েন্ট রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, বাল্যকাল কাকে বলে, বাল্যকাল কাকে বলে তোমরা ভালো করে দেখে নাও। আর তোমরা দেখে নাও, দুটি পয়েন্ট রয়েছে, প্রারম্ভিক বাল্যকাল আর প্রান্তীয় কিন্তু বাল্যকাল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, পরিবেশ বলতে কী বোঝায়, পরিবেশ বলতে কী বোঝায় তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, বংশগতি কাকে বলে, পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে অর্থাৎ টু মার্ক্সের জন্য লাস্ট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, শিশুর বিকাশের ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব লেখো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।